শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি পত্র বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভাইরাল সেই পত্রটিকে ভুয়া বলে দাবি জানানো হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই দাবি জানানো হয়। আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। আরও দেখা গেছে এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এই দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগপত্র ভুয়া বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তারা ভুলে এখনও মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যে মুজিববর্ষ 2021 সালে শেষ। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটি কিছু লিখে পাবলিশ করে দিল। শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য। 5 আগস্ট ছিল 21 শ্রাবণ, পদত্যাগপত্রে দেওয়া আছে 20 শ্রাবণ। দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেরকে হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সে সময় নেননি। তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করার আহ্বান জানানো হয়েছে একই পোস্টে। এদিকে ভারত পালিয়ে যাওয়ার পর খুদ শেখ হাসিনা এক বার্তায় দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি। তাছাড়া ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তো দাবি করছেনই। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।